بسم الله والصلاة والسلام على رسول الله. وبعد، صحيح بخاري تيبور نتوجه حديث شركة قل هو الله أحد تعدل ثلث القرآن بشيء جي بسطوري كورتشن اي بشيء امرا اي جوغير ششت دجن عالمير جي فتوى شتي اپنا دشمنا تولي دربو وما توفيقه إلا بالله. شيخ ابن باز رحمه الله كي ببري برسنو كراه ليتني بولس نعم تعدل ثلث القرآن. هذه السورة العظيمة أخبر النبي صلى الله عليه وسلم أنها تعدل ثلث القرآن، إذا كررها ثلاثا كان بمثابة من ختم القرآن، فينبغي الإكثار من قراءتها. يعني بولس نجها سورة الإخلاص قرآن الإيرت أكتري تيانشير شمط الله نبي صلى الله عليه وسلم تكي برني ترويش تيني بولس نجها تعدل سلس القرآن أكتري تيانشير شمان كيو جدي اي اتاكي تين بار پارت كوري تاهولي شجنو ایک قرآن ختم كرار صعب بابي اتاك ببش بشي كوري اتا پارت كورا اوچيت. اتا هلو شيخ ابن باز رحمه الله فتوار انشيك. তারপরে শেখ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাপারে বলতেছেন সহিহ আন্না কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসুল কোরআন। তিনি বলছেন যে হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের এক তৃতীয়াংশের সমতুল্য, এটা এই কথাটা সহিহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বুখারী সহ আর অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে। কিন্তু তিনি বলছেন লাকিন লাইসা মা'নাল মুআদালা আন্নাহা তুজজিউ আনিল কোরআন। তিনি বলছেন যে হ্যাঁ, এটার মুআদালার অর্থ এটা নয় যে এটা কোরআন পুরো বা এটা 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 মানে কোরআনের বদলা হয়ে যাবে এরকম নয়। ফাইনাল মুআদালা কদ লা তাকুনু মুজজিআহ, এইটা এই মুআদালাটা অর্থাৎ এই যে তুলনা করাটা, এটা তো মুজজিআহ অর্থাৎ এটার জাজা বা বদলার ক্ষেত্রে সেরকম হয়তো নাও হতে পারে। তিনি বলতেছেন অনজুর ইলা মা সাবাতা বিহিল হাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন মান কা আন আল কাউল লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 10 مرات. جبك تي اي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 10 بار بارت كورلو تعدل عتق 4 انفس من ولد اسماعيل. تار صابر شما بريم تار صاشي اتو بريم شواب فلو جي اسماعيل عليه الصلاة والسلام اربعشر چار جن غلام ازاد قرار شما بريم صواب شيبا بي. كنتو تيني بولدس ان ومع ذلك لو قال الانسان هذا ذكر 100 مرة لم يجد يجزئه عن العتق رقبه في كفاره. يعني ولسن যে কাফফারার ক্ষেত্রে যাদের গোলাম আজাদ করার বিধান রয়েছে তারা যদি এই জিকিরটা 100 বারও বলে তাহলেও কিন্তু কি হবে না, এই গোলাম আজাদ করার যে কাফফারা সেই কাফফারা তার আদায় হবে না। তো তিনি বলছেন ফাল মুআদালা শাই বিশাই লা তাকতাযি ইজজাউ শাই আন শাই। মুআদালাটা হলো আপনার মুআদালা যেটা তুলনাটা হলো তুলনার জন্যই, কিন্তু এটা দ্বারা এটা উদ্দেশ্য নয় যে এটা যে ওইটার কি হয়ে যাবে আপনার বদলা হয়ে যাবে। তো ফানাহনু নাকুলু কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এই কথা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন ইন্না কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু সুলুসুল কোরআন, এটা আল্লাহ রাসূলের হাদিস, লাকিন্নানা নাকুল ইন্না ক্বিরাআতাহা লা তুজজিউ আন ক্বিরাআতিল কোরআন। কিন্তু এটা দ্বারা আপনার কোরআন তিলাওয়াত তের সওয়াব সে পেয়ে যাবে বা কোরআন তেলাওয়াতি হয়ে যাবে। কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়ে তাহলে এক খতম কোরআন তেলাওয়াত হয়ে যাবে, এ কথা বলবো না। কিন্তু কোরআন তেলাওয়াতের সওয়াব সে পেতে পারে, কিন্তু কোরআন তেলাওয়াত তার হয়ে যাবে না। বরং হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অনুযায়ী কুল হুয়াল্লাহু আহাদ এটাও বেশি বেশি করে পড়তে হবে এবং কোরআনও তেলাওয়াত করতে হবে। অতএব তিনি আরো মিসাল দিয়ে বলেছেন যে লাউ আন্না ইনসানান আন্নাল ইনসান ক্বারাআহা ফি সালাতিহি 3 মারাত ওয়া লাম ইয়াকরা الفاتحه. কোন ব্যক্তি যদি সালাতে করা কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে আর সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত সঠিক হবে না। যদি এটা দ্বারা 3 বার পড়লে পুরা কোরআন পড়া হয়ে যেত তাহলে তার সালাত শুদ্ধ হওয়ার কথা ছিল, কারণ না সূরা ফাতিহা কোরআনেরই অন্তর্ভুক্ত। কিন্তু তাতে কত এটা কোনো আহলে ইলম কেউ বলেন নাই। অতএব এই বিষয়টা হলো যে এটা ফজিলত
কোরআন তিলাওয়াত তিনবার করলে, এতে সূরা ইখলাস তিনবার পাঠ করলে কোরআন তিলাওয়াতের ফজিলত পাওয়া যাবে, কিন্তু কোরআন তিলাওয়াত হয়ে যাবে না। অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 10 বার পড়লে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসলামের বংশের 4 জন গোলাম আজাদ করার সব পাওয়া যাবে, কিন্তু গোলাম আজাদ হয়ে যাবে না। এই জন্য এটা, এই বিষয়টি, এই পার্থক্যটা আমাদের বোঝা উচিত এবং এটা খেয়াল করা উচিত। আল্লাহ আলামু বিস সওয়াব।